দেখছেন 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন এমন মানুষ রয়েছেন যারা ফিল্ম জগতে বা অভিনয় জগতে অত্যন্ত পরিচিত নাম। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। দুজনের সঙ্গেই কথা বলবো। ঋতুপর্ণা এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন আর অনিন্দ্য এই শহরেই আমাদেরই মতো লকডাউনের মধ্যে। ঋতুপর্ণাদির কাছে যাবো, কিন্তু তার আগে অনিন্দ্যর কাছে আসি। অনিন্দ্য, লকডাউন এবং তোমাদের ইন্ডাস্ট্রি, অন্য সমস্ত ইন্ডাস্ট্রিতে অবশ্যই এফেক্ট পড়েছে, কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রিতেও বোধ হয় বড় সড় রকমের এফেক্ট পড়েছে, যদি একটু সে কথায় প্রথমে আসি। যেদিনকে খবরটা পেলাম সেদিনকে আমি শুট করছিলাম, সেদিনকে আমাদের কাছে এক্সটেনশন ছিল 12টা অবধি শুট করে, আমরা 12টা অবধি শুট করে তারপরে বন্ধ করে দিই। তখনও আমাদের কাছে এটা জানতাম না যে এটা আরো বেশ কিছুদিন চলবে, তারপরে তো জানতে পারলাম এটা 14ই এপ্রিল অব্দি। অবশ্যই একটা বড় ধাক্কা, অনেকগুলো ছবি আটকে, শুটিং আটকে। আমার আর ঋতুজির একটা ছবি এক সপ্তাহ হলে চলে আপাতত বন্ধ হয়ে আছে। আমি আশা রাখছি যে যখন লকডাউন খুলবে, যখন আবার সিনেমা হল গুলো শুরু হবে, তখন পার্সেল আবার রিলিজ করবে। তো অবশ্যই একটা বড় ধাক্কা তো সবকটা ইন্ডাস্ট্রি খেয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিও বাদ যায় কেন। অনিন্দ্য, পার্সেলের কথা এলো, আমি ভাবছিলাম আমি তোমার সঙ্গে বিষয়ে কথা বলবো। লকডাউনের ওয়ার্স্ট সাফারার যারা, তাদের মধ্যে ধরেই নেওয়া যেতে পারে তোমাদের ফিল্ম একটা, রিলিজ করার প্রায় সঙ্গে সঙ্গে লকডাউন, রিলিজ করার কথা তোমাদেরকে ইতিমধ্যেই ভাবতে হয়েছে। একদমই একদমই, এটা একটা বড় চ্যালেঞ্জ সবার জন্য, ডিস্ট্রিবিউটর প্রোডিউসার, এটা একটা বড় চ্যালেঞ্জ। ঋতু দিয়ে এই ছবিটা প্রেজেন্টার, ওনার কাছেও একটা বড় চ্যালেঞ্জ এটা। এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একেবারে একটু ঋতুদির কাছে যাই, সিঙ্গাপুর থেকে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের সঙ্গে। ঋতুদি, পার্সেল মুক্তির সময় এমন একটা আঘাত শুধুমাত্র তোমাদের উপর নয়, এন্টায়ারলি গোটা ইন্ডাস্ট্রির উপরও, কিন্তু তোমাদেরকে একেবারে যাকে বলে হাতে কলমে আঘাতটা ভোগ করতে হলো একদম সামনাসামনি যাকে বলে। হ্যাঁ, ইটস ভেরি আনফর্চুনেট। আমরা অ্যাকচুয়ালি এই 13th মার্চটা অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম এবং আমরা তখনও বুঝতে পারিনি যে করোনার প্রকোপটা এইভাবে মানে সব বিষয়েতে ছড়িয়ে পড়বে। তো অবভিয়াসলি যদি আমরা একটু আগে থেকে বুঝতে পারতাম তাহলে হয়তো এই সময়টা বেছে নিতাম না রিলিজের জন্য। বাট ইট ওয়াজ কোয়াইট আ ফ্রি ডেট, অ্যাকচুয়ালি আগে পরে কোনো রিলিজ ছিল না এবং এই ছবিটা নিয়ে আমরা অনেক বড় বড় ফেস্টিভ্যালগুলোতেও গেছি এবং আগামী দিনেও যাচ্ছিলাম। তো দ্যাট ওয়াজ আ প্রাইম টাইম ফর রিলিজ, তো সেই জন্য উই ওয়ার অল ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। বাট আমার মনে হয় যে ফর আ গ্রেটার কজ আমাদের এটা মেনে নিতেই হবে, আমরা কিছু করতে পারবো না এখানে। বাট অবভিয়াসলি আমরা এফেক্টেড হয়েছি বিকজ ফিল্মটা মানে খুবই ভালো একটা স্টার্ট নিয়েছিল এবং আমাদের অনিন্দ্য ছিল, আমরা নন্দনে হল ভিজিট করেছিলাম, এক্স্যাক্টলি হল ভিজিট করেছিলাম এবং আমাদের খুব ভালো রেসপন্স আসছিল। ইটস ভেরি আনফর্চুনেট, আমার মনে হয় আমরা না, আমার মনে হয় আমাদের মতো অনেকেই ওটাতে সাফার করছে। বাট আসলে প্রবলেমটা হচ্ছে যে এমন একটা আনসার্টেনিটির মধ্যে আমরা এখন চলে এসেছি যে রিয়েলি আমরা মানে উই ডোন্ট নো আওয়ার ওয়েজ কি হবে ভবিষ্যৎটা। তো আমরা সত্যি এখন মানে ভালো দিনের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই এই মুহূর্তে। এক্স্যাক্টলি, ঋতুপর্ণা একটা জিনিস একটু স্পষ্ট করতে চাইবো, তোমার একই সঙ্গে টলিউড এবং বলিউড দুটো ইন্ডাস্ট্রিতেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এখন তো এটার প্রভাব বলতে পারা যায় গোটা বিশ্ব জুড়েই পড়েছে। টলিউডের পাশাপাশি বলিউডেও তো একই রকমভাবে লকডাউন চলছে, সারা দেশ মিলিয়ে এই প্রভাবে ঠিক ঠিক কতটা ক্ষতি হতে পারে, কোনো কমার্শিয়াল ভ্যালু মানে ভ্যালুয়েশন করার মতো জায়গায় আমরা আছে কি আদৌ? দেখো, কমার্শিয়াল ভ্যালুয়েশন করা তো এই মুহূর্তে পারবো না করতে বিকজ লসটা খুবই বড় রকমের একটা আকার ধারণ করবে বলে আমার মনে হচ্ছে। কারণ মানে ইনফ্যাক্ট আমাদের শুধুমাত্র বলিউড টলিউড না, হলিউডেও অনেক বড় বড় ছবি আটকে গেছে এবং বড় ছবি রিলিজ বন্ধ হয়ে গেছে বন্ডের মতো। তো সেখানে অবভিয়াসলি অনেক বড় টাকার লগ্নি। আর আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন স্তব্ধ হয়ে আছে কিছুদিনের জন্য, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনিতেই অনেকগুলো আনসার থাকে। তো সেই জায়গাগুলোকে এখন মোকাবিলা করার মতো জানি না কি কি রিসোর্সেস তৈরি হচ্ছে। বাট আমি ইনফ্যাক্ট টেলিভিশন ইন্ডাস্ট্রিও প্রচণ্ড সাফার করছে, এখন রিপিট টেলিকাস্ট চলছে, ওয়েব সিরিজের শুটিং বন্ধ হয়ে গেছে যেগুলো অবভিয়াসলি মানে পরপর টেলিকাস্টের শেডিউল করা থাকে। আর আমার মনে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বড় রকমের সংঘাতের ভেতর দিয়ে যাবে এবং আমরা যদি সবাই সমবেত হয়ে সবাই সবার প্রয়োজন বুঝে যদি আমরা সেটাকে মানে ফাইট করার চেষ্টা করি সেটা একরকম হবে, বায়াস না হয়ে গিয়ে, এবং আমরা যদি আমাদের শুধু নিজেদেরটাই ভাবি সেটা না ভেবে প্রত্যেকে যদি আমরা সমানভাবে ডিস্ট্রিবিউট করি এই লসটা, তো আই থিঙ্ক দ্যাট উইল হেল্প আস।
একেবারে ঋতুপর্ণা দি, আমি আরো শুনতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে। একটু অনিন্দের কাছে যাই। অনিন্দ, এই মুহূর্তে ঋতুপর্ণা দি সিঙ্গাপুরে রয়েছে, কিন্তু তুমি আমাদেরই মতো এই শহরে, এবং কথা বলতে গেলে গৃহবন্দী, লকডাউন। কিভাবে কাটছে লকডাউন পিরিয়ড, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। মানে প্রথম দু তিন দিন খুবই অসুবিধা হচ্ছিল, যে আমি তো বাইরে বেরোতে ভালোবাসি, সারাক্ষণ অনেকটা সময় দিনে প্রায় 16-18 ঘন্টা বাইরে থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে চার দেয়ালের ভিতরে বন্দি, ব্যাপারটা সিপ ইন করতে দু তিন দিন লেগেছে। এখন একটা অভ্যস্ততা, একটাও কফি শপে যাওয়া হচ্ছে না, কোনো কফি শপে যেতে পারছে না, আড্ডা দিতে পারছে না বন্ধুদের সাথে, খুবই একটা সাংঘাতিক অবস্থা আছে। মানে এটা এটা অনিন্দর জন্য বড় খুব প্রাণান্তকর একটা পরিস্থিতি না? মানে ওকে আমি মানে অনেকবারই স্পট করেছি, প্রচুর বন্ধু দেখে, এই ঋতু দি কি করছো, কেমন আছো, মানে হঠাৎ রাস্তা দিয়ে মানে গাড়ি করে যাচ্ছি, অনিন্দকে হঠাৎ দেখলাম কোথা থেকে পপ আপ করলো বন্ধু, তো ইটস লাইক দ্যাট। অনিন্দর খুবই কষ্টের দিন যাচ্ছে মনে হচ্ছে। তাহলে কফিটা কি এখন বাড়িতেই হচ্ছে অনিন্দ? মানে বাড়িতেই কফি খাচ্ছি, বাড়িতেই পুরোটা চলছে। হ্যাঁ, ইটস এ টাফ সিচুয়েশন। এই লাস্ট কয়েকদিনে 7 দিনে বোধ হয় 2 বার আমাকে বেরোতে হয়েছিল এই মাসকাবাড়ির বাজার করতে। বাট অদ্ভুত একটা, বাইরেটাও অদ্ভুত, আমি এরকম ভাবে কোনোদিন কলকাতা দেখিনি। একটা সময় যখন ধর্মঘট হতো তখন আমাদের কাছে উৎসবের মতো ছিল, ক্রিকেট খেলার সুযোগ থাকতো অনেকগুলো ছোটবেলায় যখন স্ট্রাইক হতো কলকাতায়। এখন তো সেটা না, এখন রেসপন্সিবল সিটিজেন অফ দ্য সোসাইটি, আমি অনেকগুলো জিনিস চাইলেও করতে পারি না। সেই জায়গা থেকে চার দেয়ালের ভেতরে বন্দি, বাট অভ্যস্ততা একটা তৈরি হচ্ছে, কিন্তু মানুষ তো অভ্যেসের দাস, তো এরকম একটা অভ্যস্ততা তৈরি হচ্ছে, কিন্তু এখন ইজি হয়ে গেছে, আমি জানি যে শিডিউলটা কিরকম সারাদিনে। ঠিকই ঋতুপর্ণা দি, একটা জিনিস জানতে চাইবো তোমার কাছ থেকে। আমরা চাও তাও নিজের শহরের মধ্যেই রয়েছি, অবশ্যই ফোনে এখন পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করা যায়, কিন্তু তবুও কোথাও একটা ফিলিং তো হয় যে হ্যাঁ এই পাশের পাড়া কি আরেকটু দূরে, উত্তরে যদি কেউ দক্ষিণে থাকে তাহলে সে জানে উত্তরে কেউ কিছু লোক আছে, উত্তরের লোক জানে দক্ষিণে কিছু লোক আছে। কিন্তু তুমি একেবারে বিভুইয়ে বলতে গেলে যাকে বলে সিঙ্গাপুরে তুমি রয়েছো, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি কি দেখছো, একটু আমাদের সঙ্গে শেয়ার করবে? আমি সিঙ্গাপুর, আমার আরেকটা বাড়ি এবং আমার ফ্যামিলি এখানে থাকে, আমি আমার জীবনটা কলকাতা এবং সিঙ্গাপুর এবং ইন্ডিয়া এবং সিঙ্গাপুর মিলিয়ে, অবভিয়াসলি তোমরা সেটা খুব ভালো করেই জানো, তবে আমার এখানে থাকাটাতে আমি এখানে অভ্যস্ত, এটা আমার নতুন কিছু নয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি যদি তুমি জানতে চাও, এই মুহূর্তে আমি বলবো সিঙ্গাপুরে আমরা অনেকটা বেশি একটা কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে আছি, অনেক বেশি এখানে অনেক কিছু ব্যবস্থাপনা এমন ভাবে নিয়েছেন এখানকার প্রাইম মিনিস্টার, যেটা আমার মনে হয় যে উনি খুব তাড়াতাড়ি এটার বিভৎসতাটা বুঝতে পেরে সিঙ্গাপুর অনেক বেশি আর্লি মেজার্স নিয়েছে, সেই জন্য হয়তো সিঙ্গাপুর অনেক বেশি মানে সেফ আমি বলবো এই মুহূর্তে। যদিও এখানে COVID-19 এর অনেকগুলো মানে কেসেস আছে, বাট স্টিল আমি বলবো এখানকার হসপিটাল ব্যবস্থা, এখানকার যে মেজার্স গুলো প্রত্যেকের জন্য নেওয়া হচ্ছে, যারা বাইরে থেকে আসছে তাদের কোয়ারেন্টিন করা, এবং আরেকটা জিনিস আমি বলবো যে এখানে মানুষ মেনে চলছে সবকিছু, এখানে এখানে সবাই ওবে করছে ইনস্ট্রাকশনস গুলো, যেগুলো প্রত্যেক দিন মানে প্রশাসন থেকে বা গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে সেগুলো তারা মেনে চলছে, এবং সেগুলো একটা ল অ্যাবাইডিং সিটিজেনের মতো তারা মানছে বলে এখানে পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক, অনেক বেশি কন্ট্রোলের মধ্যে আছে। অবভিয়াসলি অনেক স্কুল বন্ধ, অনেক অফিস বন্ধ, সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে, বাচ্চারা অনলাইনে পড়াশোনা করছে, যেটা আমি মানে এবার এক্সপিরিয়েন্স করছি, আমার ছেলে বাড়িতে ক্লাস করছে স্কুলের সঙ্গে তারা অনলাইনে, এবং তবে টুরিস্ট স্পটস বন্ধ হয়ে গেছে, অনেক রেস্টুরেন্ট পাবস বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গা খোলা আছে, বেসিক এসেনশিয়ালস গুলো নিশ্চয়ই আমরা পাচ্ছি। তবে আমার মনে হয় এখানে অ্যাটমসফিয়ার অনেক বেশি মানে হাতের মধ্যে আছে, হাতের বাইরে কিছু বেরিয়ে যায়নি, তবে সিঙ্গাপুরের এই জন্যই এইটা আমার মনে হয় যে ইটস আ গুড প্লেস টু স্টে রাইট নাও।